আসসালামু আলাইকুম আমার ভিউয়ার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আর একটা ছোট্ট রেসিপি নিয়ে আসছি, সেটা হলো শালগম দিয়ে মুরগি রান্না। আশা করি সবার কাছে এটা ভালো লাগবে, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। তো এখন দেখা যাক এটার জন্য আমরা কী কী নিয়েছি। এর জন্য আমরা নিয়েছি 1 কেজি ফ্রেশ মুরগির গোশত, গোশতটা এইভাবে টুকরো মিডিয়াম টুকরো করে কেটে নেবেন, এবং 2টি শালগম মিডিয়াম সাইজের, একেবারে বড় না একেবারে ছোট না, 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ তেল, 1টা টমেটো, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 থেকে 3টা কাঁচামরিচ, 1টা তেজপাতা, 4-5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। তো বন্ধুরা এখন আমরা রান্নার কাজে চলে যাই। প্রথমে চুলোয় আমরা একটা প্যান বসিয়ে দিব, তারপরে আমাদের পরিমাণ মতো আমরা তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচিগুলি আমরা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। এখন প্রথমে আমরা আদা রসুন বাটাগুলো দিয়ে দিব, তারপর 1-1 করে সবগুলো মশলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আস্তে গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে আবার একটু নেড়ে দিব। এবার আমাদের কুচি করা টমেটোগুলো দিয়ে দিব, দেওয়ার পরে তারপরে হলো গোস্ত দেওয়ার পালা, মুরগির গোস্তগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে গোস্তটা মশলার সাথে নাড়িয়ে নিব। ভালোভাবে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব, তারপর আমরা 5 থেকে 6 মিনিট ওয়েট করব। 5 থেকে 6 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। এখন হালকা একটা নাড়া দিয়ে শালগমের কাটা টুকরোগুলো আমরা দিয়ে দিব। হ্যাঁ, তবে মনে রাখবেন শালগমের টুকরোগুলো যেন এই সাইজের হয়। এখন আমরা ভালোভাবে নেড়ে দিব, নেড়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। এখন আমরা এই ঢাকনাটা খুলে 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে দিব, নেড়ে দিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনা খুলে আবার কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়া হলে আমরা আবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসলাম 15 মিনিট পরে। এই যে দেখেন আমাদের রান্না শেষ, এখন হলো পরিবেশনের পালা। বাহ, কি সুন্দর, চমৎকার দেখতে, খাইতে অনেক মজা হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখলেন তো, অল্প জিনিস দিয়ে অল্প মশলা দিয়ে কি সুন্দর একটা রান্না করে ফেললাম। রান্না সুস্বাদু করার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। আর আপনি যদি অনেক মশলা ব্যবহার করেন তাইলে আপনার 2টা জিনিস নষ্ট হবে, এক হলো আপনার স্বাস্থ্য আর এক হলো আপনার অর্থ। আরেকটা জিনিস হারাবেন, সেটা হলো খাবারের আসল স্বাদটা। তো বন্ধুরা আজকে পর্যন্তই, যদি মন চায় এই অসহায়ের একটা লাইক দিয়েন, আর বেল আইকন, আমি তো সরল সোজা মানুষ বলতে পারি না ওইটার কী জানি বলে সাবস্ক্রাইবার না কি, ওইটার মধ্যে একটা টিপ দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম।